আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ডিসকাস টপিক হচ্ছে, আমরা মাইক্রোসফট এক্সিসে আমরা কিভাবে একটি রিপোর্ট ডিজাইন করতে পারি এই ব্যাপারটা আমরা দেখব। তো রিপোর্ট ডিজাইন করার জন্য আমরা যে টেবিলের রিপোর্ট ডিজাইন করতে চাচ্ছি সেটি সিলেক্ট করার পরে, অথবা আপনি সিলেক্ট না করেও আমরা এইখানে রিপোর্ট ডিজাইন একটি রিবন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তার আগে একটি কথা বলে রাখি, আগের পর্বে আমরা দেখেছি যে রিপোর্ট আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে রিপোর্ট যে বেসিক যে রিপোর্ট ক্রিয়েট করার রিবন আছে এটি আমরা দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা রিপোর্ট ডিজাইনের এই ব্যাপারটি দেখব। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন, একটি আমরা যেভাবে ফর্ম পাই, অর্থাৎ যখন কোনো ফর্ম আমরা ক্রিয়েট করি ঠিক ওই ধরনেরই কিন্তু একটি ফর্ম আমরা পেয়ে যাচ্ছি। এটি কিন্তু রিপোর্ট ফর্ম, ঠিক আছে? তো সর্বপ্রথমে এই রিপোর্টটিকে আমাদের সেভ করে নিতে হবে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে আমরা রিপোর্ট ওয়ান নামে থাকুক, অথবা আমরা বুক ইস্যু দিতে পারি, আমরা বুক ইস্যু দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে করি। তাহলে রিপোর্ট এই ক্যাটাগরির ভিতরে বুক ইস্যু নামের নতুন একটি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই যে ফর্মের মতো একটি রিপোর্ট আমরা পেয়েছি, এখানে আমাদের এই টেবিলে যতগুলো ফিল্ড ব্যবহার করা হয়েছে ওই ফিল্ডগুলোকে এখানে অ্যাড করে নিতে হবে। তো ওই ফিল্ডগুলো এই রিপোর্টে অ্যাড করার জন্য আমরা ডিজাইন ট্যাবের আন্ডারে এখানে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে লক্ষ্য করুন ফিল্ড লিস্ট নামের একটি নতুন প্যানেল এভাবে ওপেন হবে। এখানে দেখুন শো অল টেবিলস আমরা দেখতে পাচ্ছি। তো রিপোর্ট ডিজাইনের ব্যাপারটা মূলত আমরা যেভাবে ফর্ম ক্রিয়েট করি ঠিক ওই রকমই, কিন্তু একটু ডিফারেন্ট আছে। তো রিপোর্ট ডিজাইনের যে ব্যাপারটি আছে সেটি হলো, আমরা পূর্বে দেখেছি ফর্ম যেভাবে ডিজাইন করি সেম ক্যাটাগরিতে আমরা কিন্তু রিপোর্টও ডিজাইন করতে পারবো। ওকে, তাহলে আমরা শো অল টেবিলস এখানে ক্লিক করব। এরপরে আমাদের এই ডেটাবেজে দুইটি টেবিল আমরা দেখতে পাচ্ছি, বুক ইনফো এবং বুক ইস্যু। তো এখানে আমরা চাচ্ছি যে বুক ইস্যু এই টেবিলের আমরা রিপোর্ট ক্রিয়েট করব। এজন্য আমরা এই প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে দেখুন এটি এক্সপ্লোর হবে, অর্থাৎ যতগুলো ফিল্ড আমার এই টেবিলে ক্রিয়েট করা আছে সবগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আপনার যে ফিল্ডগুলো দরকার ঠিক ওই ফিল্ডগুলো আমরা চাইলে এখানে ড্রাগ করে আমাদের ফর্মে এভাবে ছেড়ে দিতে পারি, অথবা আমরা যে ফিল্ড আমাদের দরকার ওই ফিল্ডের উপর যদি মাউস ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই রিপোর্টে এটি অ্যাড হচ্ছে। তো এভাবে যতগুলো ফিল্ড আমার দরকার আমার নিজের ইচ্ছা মতো বা চয়েস অনুযায়ী আমরা কিন্তু রিপোর্ট ডিজাইন করতে পারবো। তো আমরা এগুলো নিয়ে নিচ্ছি, আমরা নেম নিয়ে নিয়েছি, অ্যাড্রেস, ইস্যু ডেট এবং ডোনার, ঠিক আছে, আমরা সবগুলো পেয়ে গেছি। এখন দেখুন এই যে ফিল্ডগুলো আমরা আমাদের রিপোর্টে নিয়েছি এগুলো কিন্তু আমরা ছোট বড় করতে পারবো। তো এই ফিল্ডগুলোকে আমরা যদি এখন নিজেদের মতো করে কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা সবগুলোকে এভাবে ড্রাগ করে সিলেক্ট করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ যদি প্রেস করা হয় তাহলে এগুলো সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে আমরা একটু উপরে উঠিয়ে নিচ্ছি, এবং আমরা যদি চাই ফরম্যাটে ট্যাব ক্লিক করার পরে আমরা বোল্ড করে দিতে পারি, অথবা এখানে সাপোজ ধরুন আমার এরিয়াল দরকার, এরিয়াল ফন্ট নিয়ে নিয়েছি, এবং যে ফন্টের যে কালার আছে আমরা রেড করে দিতে পারি, বা বিভিন্ন কালার এখানে দেওয়া আছে আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি, এভাবে চেঞ্জ করতে পারি, অথবা আমরা এগুলো বড় করে দিতে পারি। দেখুন এভাবে আমরা বড় করে দিতে পারি, তাহলে একটু বড় হবে, ঠিক আছে। এবং আমরা আমাদের এই রিপোর্টের উপরে হেডিং কিন্তু পাই নাই, অর্থাৎ হেডিং এখানে কাস্টম ভাবে আপনার তৈরি করে দিতে হবে। তো কাস্টম ভাবে তৈরি করার জন্য ফর্মের যে হেডার আছে এখানে আমরা ব্যবহার করব, আমরা ড্র্যাগ করে একটু নিচের দিকে সরিয়ে নিয়েছি, এগুলোকে আমরা একটু উপরে উঠিয়ে দিচ্ছি আর একটু, এবং এই রিপোর্ট আমার এত বড় দরকার নেই, আমরা ফুটার অপশনটি একটু উঠিয়ে দিচ্ছি, এত বড় আমার দরকার তো আমি নিয়ে নিয়েছি। এখন এখানে আমাদের কিছু কন্ট্রোল ব্যবহার করতে হবে। তো কন্ট্রোল ব্যবহার করার জন্য আমরা ডিজাইনে ট্যাব ক্লিক করে আমরা এখানে লেভেল কন্ট্রোল দেখতে পাচ্ছি। তো লেভেল কন্ট্রোলটি আমরা ফর্মের যে হেডার আছে এখানে এভাবে ড্র্যাগ করব। এরপরে আমরা এখানে দিতে পারি বুক ইস্যু, আমরা বুক ইস্যু দিয়ে দিয়েছি। এখন এই লেভেলটিকে আমরা একটু কাস্টমাইজেশন করতেই পারি, ফরম্যাট ট্যাবে গিয়ে আমরা ধরুন বোল্ড করে দিলাম এবং এরিয়াল আমরা করে দিলাম, আমরা এরিয়াল করে দিয়েছি, এবং ফন্টের সাইজ চাইলে আমরা বাড়িয়ে দিতে পারি, এবং ফন্টের যে কালার আছে আমরা ফুল ব্ল্যাক রেখে দিতে পারি, এবং আরেকটু ছোট করে আমরা এটি জাস্টিফাইড করতে পারি, অর্থাৎ
মাঝখানে আমরা রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই রিপোর্টটিকে সেভ করব। তো আমরা রিপোর্টকে সেভ করেছি। এখন যদি এই রিপোর্টের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন করি, তাহলে দেখুন একটি রিপোর্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এভাবে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনি চাইলে কিন্তু এই রিপোর্টগুলো কাস্টমভাবে আপনি ডিজাইন করে নিতে পারেন। আরেকটি ব্যাপার না বললে নয়, সেটি হচ্ছে আপনি যত সময় ধরে এই রিপোর্টগুলোকে ডিজাইন করবেন তত ভালো হবে, অর্থাৎ একটু কষ্ট করে সময় দিতে হবে। আচ্ছা, আমরা যদি এই রিপোর্টকে ওপেন করি, ওপেন করার পরে এখানে মাউস রাইট বাটন ক্লিক করলে আমরা কিন্তু প্রিন্ট প্রিভিউ পেয়ে যাচ্ছি। তো এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমার পেজের সাইজ সব কিছু আমরা এখান থেকে করে নিতে পারবো, এবং প্রিন্ট অপশন দেখতে পাচ্ছি, এবং মার্জিন দেখতে পাচ্ছি, সাইজ আমরা দেখতে পাচ্ছি, আমার যা দরকার, সাপোজ ধরুন A4 দরকার, A4 আমরা নিতে পারবো। এভাবে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজেশন করতে পারবো, এবং যদি কোথাও এক্সপোর্ট করা দরকার হয় এক্সপোর্ট করতে পারবো। তো আমরা ক্লোজ করে দিচ্ছি এবং ডিজাইন ভিউতে যাচ্ছি। আচ্ছা, ডিজাইন ভিউতে আসার পরে আমরা কিন্তু পেজ সেট আপ নামের একটি নতুন ট্যাব কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ট্যাবের ভিতরে আমরা ইতিপূর্বে দেখেছি সাইজ, মার্জিন বা ইত্যাদি ব্যাপারগুলো আছে, এখানেও কিন্তু এগুলো দেওয়া আছে। তাহলে ভিউয়ার, আমরা মাইক্রোসফট এক্সেসে আমরা দেখলাম যে আসলে একটি কাস্টমভাবে একটি রিপোর্ট কিভাবে ডিজাইন করতে হয় এই ব্যাপারটা আমরা দেখেছি। তো ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় এবং ভিডিও রিলেটেড যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখন অবধি পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করে অবশ্যই অল করে দিয়ে রাখবেন, বিকজ এ ধরনের ভালো ভালো টিপস কিন্তু আমার চ্যানেলে রেগুলারলি আপলোড করা হয়। আর যারা মাইক্রোসফট এক্সেসের উপরে অ্যাডভান্স লেভেল এবং বেসিক লেভেলের টিউটোরিয়ালগুলো দেখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, এবং কিছু লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।